ফেরা অশান্ত খয়রাশোলের মাঠে দুষ্কৃতীদের তাণ্ডবে বোমাবাজির জেরে খুন হল নিরীহ গ্রামের যুবক। ঘটনাটি ঘটেছে কাকরতলা থানার হজরতপুরে। মৃতের নাম তপন দাস, বয়স 42 বছর। মৃতের স্ত্রী প্রতিমা দাস বলেন, তার স্বামী গতকাল রাত্রে ভোজ বাড়ি থেকে আসছিলেন। বাড়ির সামনে দুষ্কৃতীদের ছোড়া বোমায় তার স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ছুটে আসে কাকরতলা থানার পুলিশ। মৃতদেহ তুলতে স্থানীয় মানুষ বাধা দেয়। অতিরিক্ত পুলিশ মৃতদেহ তুলে নিয়ে যায় থানায়। তার স্ত্রী চারজনের নামে কাকরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মৃতের আত্মীয় শ্যামল দাস বলেন, মৃতের পরিবার উপযুক্ত সাহায্য ও সহযোগিতা না পেলে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করবেন। সবার দাবি, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনগত শাস্তির ব্যবস্থা করা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কাকরতলা থানার পুলিশ। কিভাবে ঘটনা ঘটল বা কি কি ঝামেলা বলতে পারবেন? আপনার কি নাম? তারপরে আমার বোন যে কত যে ফুটছে মার দিকে থেকে, তো ঘরে থেকে বেরিয়ে নেন যে কে তারপরে বলছে যে বাড়ির লোক বাপের ঘরের লোক আসুক, দেবে নিয়ে যাওয়া হবে, কিন্তু বাপের ঘরের লোক বলছে আমরা রাতে যেতে পারবো না, আমাদের নাচ তুলো না সকালে নিয়ে যাবো। তোরা তাও মারলে না, রাত দুটো শুনিয়ে গিয়েছে। আপনার কি নাম? আমার শিক্ষা দাস। আমরা যখন অল্প শুনিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভাতও খাইনি, আর ছেলে তো ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল, একটি মেয়ে ছেলে মরিছে আমাদের কাকার বেটি, হ্যাঁ, এবারে ছেলেরা বলি আসছি আসছি, ছেলেরা তাকে চলে এলো বলছি কি যে মা এরকম হয়েছে বিপদ, হ্যাঁ বিপদ হয়েছে, মারামারি না কি হয়েছে, তো তোরা কেউ কিছু যাই নাই? কিছু না, আমরা যাইনি, আমরা জানি না, আমরা গাঁয়ে থেকে আসছি, ছেলের খেটে খাই তাইছি। তারপরে দেখছি একটি বোম ফুললো মুখের ওই মাঠে, মাঠে বোম ফুললো। তারপরে এখানে এসছে আমার বোর আর লাতির সিঁয়ে আসে, তখন বইছে জ্বালা থেকে ফেলি দেখলে তো বোমে বোমে একদম ক্রাকাত, একদম দেখা দিছে না, তখন কপাট গেলে খুললে লাগায় খিড়কি লাগাই দিলাম। আমার একটু বেটা দৌড়িয়েছে ক্লাপ থেকে, মা লাগা লাগা মেরে দেবে আমার ছোটো বেটা, মা মেরে দেবে, সবাই মেরে দেবে আর কাপড়িতে রইতে লাগছে না। খাও তো বোম মানে 20-25টা দিয়েছে এই উ ছাদে, আমাদের ছাদে, আমার বেটির ছাদে। তারপর হুলচুল হয়ে গেলো, মরি গেল সব কান্দা কাটা করছি, তখন আমরা বেরিয়েলুম, বলছে নাই চলে গেল তখন ক্লাবে দেখছি সময় দেখছি কান্দা কাটা, আর পুলিশের গাড়িতে চাপায় নিয়ে চলে গেছিলো। নামাদের বৌরা সব ভাই বৌরা ট্রেনে আবার নামাইছি যে না নিয়ে যেতে দেবো না, লাস্টে যে মরি গেলো তাই কোনো ব্যবস্থা করুন। এটা কী খাবার ছেলে মেয়ে আমার? এই বোন পতঙ্গ দাস। শৈবাল কম্পিউটার, যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ, কালার প্রিন্ট, জেরক্স, স্পাইরাল বাইন্ডিং, ল্যামিনেশন, অনলাইন টিকিট বুকিং, পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি, বাইকের ইন্স্যুরেন্স, মোবাইল রিচার্জ, অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন শৈবাল কম্পিউটার। ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে। ফোন নাম্বার 9775187290 এবং 7407570008।